জাতির সামনে তোমাদের মুখ উন্মোচন করে দিব ইনশাআল্লাহ। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, ভাগ্য ভালো তাদেরই ভালো, ভাগ্য তাদেরই ভালো, ভাগ্য। আমরা আরো একটু এই বিষয়টা একটু দীর্ঘায়িত হয়ে গেল, লেন্দি হয়ে গেল, তারপর আমরা সংঘাত চাই না। লাইনে আসেন, লাইনে আসেন। বলৎকারের যে ইতিহাস আমার ভাই তুলে ধরছে, বাংলাদেশে না সারা পৃথিবীর ইতিহাসে বলৎকারের এত বড় কিতাব আমি দেখি নাই। দুই দিনের মেসেজে আমরা কয়েকজন আলেম সেখানে যথা সময়ে, মানে যেই টাইম দেওয়া হয়েছে ডিসি সাহেবের পক্ষ থেকে, এই টাইমের আগে গিয়ে ওই অফিসে আমরা বসে আছি। আড়াই ঘন্টা বসার পরে ডিসি সাহেব ওনাদের বারবার ফোন করাইলেন লোক দিয়া, ওনারা বলছে আমি অমুক জায়গায় আছি, ওই জায়গায় আছি, আসতেছি, হ্যান তেন। পরে দেখা গেল আড়াই ঘন্টা পরে খবর আসলো ওনারা আসবে না। আমরা বললো আমরা ঝগড়া দরকার নাই, ওনারাই যেহেতু ডাকছেন ওনারাই আসেন নাই, আমরা তো মেহমান, আপনি ডাকছেন আমরা আসছি, এখন বাকি সিদ্ধান্ত আপনি নেবেন। পরবর্তীতে যদি আবার বলে আমরা বহাস করব, আমরা কিন্তু ওনাদের কর্মচারী না, আপনি ডাকছেন আমরা আসছি। পরবর্তীতে আসলে আসতে হলে বসতে হলে অবশ্যই ওইভাবে বসতে হবে। তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ গোটা শেরপুর না বৃহত্তর ময়মনসিংহ বিভাগে একটা ভালো মেসেজ গেছে। আমরা গিয়েছিলাম, কিতাব বেশি নেইনি, মাত্র অল্প কয়টা কিতাব হাতে করে নিয়ে গেছে। এতেই যদি এই অবস্থা হয়, যদি কয়েক গাড়ি কিতাব নিয়ে ওখানে কয়েক দর্জন আলেম নিয়ে ঢুকতাম, সুন্নি জনতাকে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অফলাইনে জানাইয়া তারপরে যদি আমরা ঢুকতাম, তাহলে তো তারা এখান থেকে পালাইবার সুযোগ পাইতো না, ঠিক কিনা বলে? আমরা তো এটা চাই নাই, আমরা চাইছি আহ খেলা হবে, চুপচাপ গিয়ে বসে আছি, বসে আছি, শুধু চাই একবার, একবার যদি ভাষে পাইতাম, কারণ দেশবাসী জানার দরকার। সবাই তো বড় বড় চিৎকার মারে, হ্যাম করেঙ্গা তান করেঙ্গা কত কিছু তো বলে, একবার একটা সিচুয়েশন হোক, এই জন্য আমি চুপচাপ আসিলাম, চুপচাপ ডিসি অফিসে গেছি, কোনো এলান নাই। আমার উদ্দেশ্য হলো আহ আহ বাতি যা একবার জাতির সামনে তোমাদের মুখ উন্মোচন করে দিব ইনশাআল্লাহ। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, ভাগ্য ভালো তাদেরই ভালো, ভাগ্য তাদেরই ভালো, ভাগ্য। আমরা আরো একটু এই বিষয়টা একটু দীর্ঘায়িত হয়ে গেল, লেন্দি হয়ে গেল, তারপর আমরা সংঘাত চাই না। লাইনে আসেন, লাইনে আসেন। বলৎকারের যে ইতিহাস আমার ভাই তুলে ধরছে, বাংলাদেশে না সারা পৃথিবীর ইতিহাসে বলৎকারের এত বড় কিতাব আমি দেখি নাই। হ্যাঁ, বিশ্ব বলৎকারের কিতাব, আমার হেলালি দাদা কয় এটার নাম বিশ্ব বলৎকারের কিতাব। এই বইটা আমাদের কাছে একটা একটা করে উনি দিয়েছেন, এটা আমাদের বিশেষ দায়িত্বশীল যারা আছে, মনে করেন মাঝে মধ্যে দরকার লাগতে পারে, আপনারা বইটা সংগ্রহ রাখবে, এবং প্রশাসনের যারা দায়িত্বশীল লোক আছে না, তাদের কাছে একটা গোপনে এটা সেন্ড করে দিবেন বইটা, যে বইটা দেখেন, তাদের ইতিহাস সব এটার মধ্যে আছে, বইটা মারাত্মক একটা বই। হ্যাঁ, একেবারে মজমুয়ে বালকা, এটা আপনারা সংগ্রহ রাখবেন, আপনাদেরও দরকার আছে। কোন হুজুরে কোন জায়গায়, যারা মাজার ভাঙতে আসতেছে, এই হুজুরে কোন জায়গায় কি কইরাইছে, ছবি শুদ্ধ আছে, পত্রিকার পেপারের যে কাটিং, একবারে ইউটিউবের লিংক নাম্বার, পুরো ইতিহাস শুদ্ধ এটার মধ্যে আছে। যারা আজকে মাজার ভাঙতেছে, এদের যে ব্যাকগ্রাউন্ড কি, এদের যে ব্যাকগ্রাউন্ড কি, এটা আপনাদেরও জানা থাকা দরকার আছে। পাগলের সংখ্যা দিন দিন বাড়বে, শোনো যুবক ভাইরা, শোনো, এবারে আজকে তোমরা খুশি হইবে না, আগামী 5-10 বছর পরে বাংলাদেশে পাগলের সংখ্যা বাড়বে, মনে রাখো। কোন পাগল জানো, রাস্তা রাস্তা ব্রেইন আউট হয়ে ঘুরতেছে, ওই মানুষের কাছে হাত পাততেছে, ডেন্ডি খাইতেছে, গাঞ্জা খাইতেছে, মাজারের সিন্নি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইছে, পাগলের সংখ্যা বাড়বে। কেন বাড়বে জানো? তোমাদের এই প্রজন্মের অসংখ্য যুবক মা বাবার সাথে দুর্ব্যবহার করো, তোমাদের এই প্রজন্মের অসংখ্য যুবক আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছ, এটার ফল তোমাদের ভোগ করতে হবে। সংবাদটা খারাপ, কিন্তু এটাই হবে। যদি বাঁচতে চাও, যত তাড়াতাড়ি পারো নিজের মা বাবার কাছে এখনই মাপ চাও, যদি বাঁচতে চাও, তাহলে যে আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি করেছ, তাড়াতাড়ি ক্ষমা চাও, না হলে পাগলের সংখ্যা বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।